নিজের ভিটা সেটাও ছাড়তে হবে। সারা জীবন জানলাম নিজের জমি, সেটাও নাকি আমার না। আমি তো মামলা মোকদ্দমার কিছুই জানি না। বুঝছি, জমি জমার মামলা কোনো সমস্যা নাই। আমি আছি না উকিল মুক্তার, সব আমার পরিচিত, খালি টাকা একটু বেশি দেওয়ান লাগবে। একটা মামলা মানে তো সারা জীবনের যন্ত্রণা। কেন সারা জীবনের যন্ত্রণা কেন? আরে এইটাও বোঝো না, তুমি না শিক্ষিত মাইয়া, একটা দুইটা না, বাংলাদেশের লক্ষ লক্ষ মামলার মধ্যে তোমার মামলার খবর দিব কিটা? খবর দেওয়ার সহজ উপায় এখন হাতের কাছেই আছে। তাই নাকি? কত তারিখে কেস, কেসের নম্বর কত, জামিন, হাজিরা, এই সব তথ্য জানতে কি পরিমাণ টাকা আর সময় খরচ হয় জানো? ঠিকই বলেছো, টাকা ছাড়া এখন কিচ্ছু হয় না। একটা টাকাও লাগবে না, এসব জানার সহজ উপায় এখন হাতের কাছেই আছে। হাতের কাছেই আছে, গেছো কোনোদিন আদালতে? দেখছো সেখানকার অবস্থা? এইসব জানতে এখন আর আদালতে যাওয়ার দরকারই নেই, এখন ঘরে বসেই মাত্র একটা ক্লিকেই জানা যাবে সব, মাত্র একটা ক্লিক। তুমি এত কিছু জানো কেমনে? আমি ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা, আমি এ ব্যাপারে জানি। দেখাইতেছি। শেখ হাসিনা সরকার আমাদের মতো সাধারণ মানুষের কথা ভেবেই তৈরি করেছে এই বাতায়ন। এই যে দেখেন, এই বাতায়নে নাগরিকের কি কি আইনগত অধিকার রয়েছে তা জানা যাবে। কোন মামলার তারিখ কবে, মূল্যমান কত, কোর্ট ফি কত, কোথায় মামলা দায়ের করবেন, সকল তথ্য পাওয়া যাবে এই বাতায়নে। আচ্ছা, এসব কি সত্যি সম্ভব? অবশ্যই সম্ভব, কম্পিউটার থেকে কিংবা আপনার মোবাইল ফোন থেকে মাত্র একটা ক্লিকেই পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় আইন, তথ্য ও বিচারিক সেবা। সবই তো বুঝলাম, কিন্তু আমি উকিল পাবো কই? জেলা আদালত বাতায়নে সেই তথ্যও দেয়া আছে। আপনি আপনার নিজ জেলার আদালত বাতায়নে গিয়ে সেখানকার আইনজীবীদের নাম এবং ফোন নাম্বারের তালিকা পাবেন, সেখান থেকে যে কোনো একজন আইনজীবীর সাথে আপনি যোগাযোগ করতে পারবেন। তাহলে তো এই বাতায়ন জিনিসটা খুবই কাজে। জি চাচা, এছাড়াও আইন সহায়তা সেবা দেওয়ার জন্য সরকারের লিগাল এইড সহায়তা কার্যক্রম চালু আছে। আপনি জেলা আদালত বাতায়নে গিয়ে আপনার জেলার লিগাল এইড অফিসারের নাম এবং ওই অফিসের সকল কর্মকর্তার নাম এবং ফোন নাম্বার পাবেন। তাহলে তো আমার আর চিন্তাই নাই, আমার দুর্ভোগের দিন শেষ। এইটাই ডিজিটাল বাংলাদেশ। বিচার বিভাগ সংক্রান্ত সকল তথ্য ও সেবা পেতে লগ ইন করুন www.judiciary.org.bd। সকল বিচারিক তথ্য ও সেবা এক ঠিকানায়।